আজ আমি দেখি মূলত অটো সার্ভিস অন করে তার আগে আপনাকে বলে রাখছি আপনি যদি আপনার ফোনে অটো রেকর্ডটা অন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফোনে একটা এক্সট্রা মেমোরি কার্ড লাগিয়ে রাখতে হবে আপনি যদি এক্সট্রা কোনো মেমোরি কার্ড না লাগিয়ে অটো রেকর্ডটা অন করে রাখেন তাহলে আপনি যার সঙ্গে কথা বলবেন সেগুলো কিন্তু এই ফোন মেমোরি দিয়ে সেভ হবে না এই জন্য অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ফোনে এক্সট্রা একটা মেমোরি কার্ড রেখে তারপর আপনার অটো রেকর্ডটা অন করে রাখবেন এখন দেখিয়ে দিব কিভাবে মূলত এই অটো কল রেকর্ডটা অন করবেন এই জন্য আপনাকে প্রথমে এখান থেকে মেনুতে যেতে হবে মেনুতে যাওয়ার পর আপনাকে এখান থেকে চলে যেতে হবে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাতে আমি সেই সেটিংস নামের অপশনটাতে চলে যাব চলে যাওয়ার পর আমি এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পর আমার সামনে আর একটা পেজ চলে আসবে এখান থেকে দুই প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কল সেটিংস আমি আবার সেই কল সেটিংসটা চলে যাব কোচিনিক্সার যাওয়ার পর আমার সামনে কিন্তু নতুন আরেকটা পেজ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আদার্স নামে একটা অপশন রয়েছে আমি সেই আদার্স নামের অপশনটাতে গিয়ে আবার ক্লিক করে দিব ক্লিক করার পর আমার সামনে আরেকটা পেজ চলে আসবে এখান থেকে যেহেতু আমি অটোকল রেকর্ডটা অন করতে চাচ্ছি সেই জন্য অটো রেকর্ড ভয়েস কল নামের যে অপশনটা এটাতে গিয়ে জাস্ট টিক করে দিব এটা যে টিক করার সাথে সাথে কিন্তু আমার ফোনের যে অটোকল রেকর্ডটা সিস্টেমটা সেটা কিন্তু অন হয়ে গেল এবং আমি যদি চাই আমার ফোনের সমস্ত কথা কিন্তু আমি এখন ওই মেমোরি কার্ডের গিয়ে শুনতে পারবো সোভিয়াস ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও তো একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি